হাই ফ্রেন্ডস, দিস ইজ মনোজ অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল মনোজ দ্য টু হুইলস ট্রাভেলার। আজকে আপনাদের দেখাচ্ছি গ্যারেজ। গ্যারেজ একদম ফুল, টোটাল 5টা বাইক আছে আমাদের। এই ওপাশে দেখতে পাচ্ছেন পালসার 220, এটা হচ্ছে পালসার 150, বোথ আর ব্লুজ। এই হচ্ছে অ্যাভেঞ্জার 160, এই হচ্ছে সিটি 125X, অ্যান্ড এই হচ্ছে হিমালয়ান 411। তো এই হচ্ছে আমাদের টোটাল গ্যারেজের কন্ডিশান, পুরোটাই ফুল হয়ে গেছে। একদম লোয়ার সিসি থেকে হায়ার সিসি সেগমেন্ট অবধি গাড়ি রয়েছে, প্রত্যেকটার পারপাস আলাদা, যেমন শখ তেমন অনুযায়ী রাখা আর পারপাস অনুযায়ী জিনিসগুলো কেনা আছে। তা দেখতে পাচ্ছেন পালসার 220, ওটা হচ্ছে হাইওয়ে ক্রুজিংয়ের জন্য সব থেকে ভালো গাড়ি, এবং সবচেয়ে আমাদের এখানকার যত গাড়ি রয়েছে সবচেয়ে পুরানো গাড়ি, প্রায় 13 ইয়ার্স ওল্ড। আর এখনও যেমন স্পিড তেমন ইঞ্জিন কন্ডিশান সবই ঠিকঠাক আছে। আর হাইওয়ে ট্যুরিংয়ের জন্য আর স্পিডে ট্যুরিংয়ের জন্য দারুণ একখানা গাড়ি, এখনও পর্যন্ত 140-130 ইজিলি উঠে যায়। তা ওটা যখন আমরা হাইওয়েতে যাই তখন বার করি মেনলি। এই হচ্ছে পালসার 150, আমার ভাই ইউজ করে, এটা অফিস যাতায়াতের জন্য ডেলি। তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাভেঞ্জার 160, এটা আমার ওয়াইফ ইউজ করে, এটা অফিস যাতায়াতের জন্য ইউজ করে। আর হাইওয়ে ট্যুরিং ক্রুজিং সবার জন্য এটা দারুণ বাইক, একটা ব্যালেন্স খুবই ভালো আর সব কিছু মডিফিকেশনও করা আছে। এটা হচ্ছে সিটি 125X, দেখতেই পাচ্ছেন সিটি 125X আমি এখন রিসেন্টলি নিয়েছি, এটা হচ্ছে অফিসের জন্য। এর মাইলেজ দারুণ এবং এর মেটেরিয়ালসও দারুণ, এমনকি অনেক কিছু অ্যাড অনও করা রয়েছে অ্যাজ এ অ্যাক্সেসরিজ। আর এটাও দেখতে পাচ্ছেন 411, 411 সিসির মনস্টার যাকে বলে, একদম অফ রোড কিং, হিমালয়ান, রয়্যাল এনফিল্ড হিমালয়ান। এটা ভাই ইউজ করে, এটা ট্যুরিংয়ের জন্য মেনলি ইউজ হয়। তো প্রত্যেকটার পারপাস আলাদা, বুঝতেই পাচ্ছেন, একদম কম সিসি থেকে সব রকম সেগমেন্টের গাড়ি রয়েছে। এটা রয়েছে 125 সিসি, তারপর রয়েছে পালসার 150 সিসি, তারপর রয়েছে অ্যাভেঞ্জার 160 সিসি, তারপর রয়েছে 220 সিসি, পালসার 220, অ্যান্ড লাস্টে রয়েছে 411 সিসি হিমালয়ান।